নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে একদমই সহজ মাটা একটি নিরামিষ রেসিপি তবে এর স্বাদ কিন্তু একদম দুর্দান্ত হয় হাতে কম সময় থাকলে আর মুখের স্বাদ একটু বদলাতে চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপি তাহলে চলুন দেরি না করে রেসিপিটি ঝটপট শুরু করা যাক তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি এবার বাঁধাকপিটাকে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি আর এখানে একটা আলু নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর সব কিছু ধুয়ে নিয়েছি এবার এদিকে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি জল হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে কেটে রাখা বাঁধাকপি আলু টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন তো এবার গ্যাসের ফ্লেমটাকে হায়ে করে প্রথমে এটাকে ফুটতে দেব তো ফুটে আসলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট এগুলোকে সেদ্ধ করে নেব এই সময় একটা মশলা রেডি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার এগুলোকে শিলেতে করে বেটে নেব আর বাটার সময় এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে এটাকে বেটে নেব আর বাটার সময় একটু লবণ দিয়ে দিলে সর্ষেটা কিন্তু একটুও তেতো লাগবে না আর আমি শিলেতে করে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন তো দেখুন মশলাটা বেটে নিয়েছি এবার এদিকে পাঁচ মিনিট মতো হয়ে গেছে আর এর মাঝে আমি একবার বাঁধাকপিগুলোকে উল্টে দিয়েছিলাম আর দেখুন বাঁধাকপি আলু সব কিছুই কিন্তু নরম হয়ে গেছে আর এগুলো একদম খুব বেশি সেদ্ধ না হলেও চলবে মোটামুটি একটু নরম হলেই চলবে তো এবার গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে তুলে নিচ্ছি এবার এগুলোকে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে আসলে এবার আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি টমেটোগুলোরও খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার হাতের সাহায্যে বাঁধাকপিটাকে মেখে নেব যতটা সম্ভব পারা যায় হাতের সাহায্যে বাঁধাকপিটাকে মেখে নেব আর বাঁধাকপির এই ডাঁটাগুলো বাদ দিয়ে দিচ্ছি এবার আলুটাকে ছড়ির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখুন আলুটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার টমেটো লঙ্কা সব কিছুই ভালোভাবে মেখে নেব আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন সব কিছু মেখে নিয়ে এবার যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এবার সব কিছু খুব ভালোভাবে হাতে করে মেখে নেব আর এখনো পর্যন্ত গ্যাস কিন্তু আমি অন করিনি বন্ধুরা আপনারা বাঁধাকপির তরকারি তো নানান রকমভাবে খেয়েছেন তো একবার এইভাবে হাতে মেখে এই বাঁধাকপির রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আশা করছি খেয়ে সকলেরই খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে কমেন্টে জানাতে যেন ভুলবেন না তো দেখুন একদম ভালোভাবে সব কিছু মেখে নিয়েছি এবার গ্যাস অন করে দিয়েছি আর দেখুন এটা ফুটতে শুরু করেছে এবার একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব তো তিন মিনিট পর একবার ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি তো এটা আরও একটু শুকনো শুকনো হবে এখনও একটু বাকি আছে তো আবারও ঢেকে আমি দু মিনিট মতো রেখে দিচ্ছি আর আমি আবারও বলছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাইতে রাখবেন না লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা করবেন তো দু মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আবারও নেড়েচেড়ে দিচ্ছি আর দেখুন এটা কিন্তু এখন একদম মাখো মাখো হয়ে গেছে আর জল জলে ভাবটা কিন্তু একদমই নেই তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়েও মিশিয়ে নিচ্ছি এবার সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল আর যে কোনো সর্ষে রান্নায় শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো সর্ষের তেলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল বাঁধাকপির একদমই সাদা মাটা হেলদি একটি রেসিপি তবে রেসিপিটি সাদামাটা হলেও খেতে কিন্তু একদম অসাধারণ হয় গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে একদম দুর্দান্ত লাগে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সাথে বেল বেলাইকনটিও প্রেস করে নেবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ